নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি তৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। জন্মদিবস সেই উপলক্ষে আজ দেখতে পাচ্ছেন মাটিগুন্ডা, সেই পূর্ণ দিনে, সেই শুভ দিনে আজ মাটিগুন্ডা গ্রাম পঞ্চায়েতের যে জক্তাগাঁও বালিকা বিদ্যালয় রয়েছে, সেই বালিকা বিদ্যালয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা গরিব হতদরিদ্র মানুষ রয়েছে, শীতে যারা অত্যন্ত শীতে তারা কষ্ট পাচ্ছে, তাদের জন্য মাটিগুন্ডা টু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কম্বলের ব্যবস্থা করা হয়েছে। তাদের হাতে কিন্তু আজ শীত বস্ত্র অথবা কম্বল তাদের হাতে দেখছেন, এই মুহূর্তে তুলে দিচ্ছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে এখানে দেখছেন উপস্থিত রয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন, জাকির হোসেন মহাশয় থেকে শুরু করে মাটিগুন্ডা টু অঞ্চল প্রেসিডেন্ট যিনি রয়েছেন অনিমেষ পাল থেকে শুরু করে নিয়ে মাটিগুন্ডা টু গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি হালিম থেকে শুরু করে নিয়ে একাধিক তৃণমূল নেতৃত্বরা আজ এই জক্তাগাঁও বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছে এবং স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন উপলক্ষে আজ এই মাটিগুন্ডা জক্তাগাঁও বালিকা বিদ্যালয়ের ময়দানে সাধারণ মানুষ, গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান করা হচ্ছে। সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন মাটিগুন্ডা টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যিনি রয়েছেন বিষয় সরকার, তিনি এখানে উপস্থিত রয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি নান্টুদা তিনিও এখানে রয়েছে। একাধিক তৃণমূল নেতৃত্বদের উপস্থিতিতে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, জুড়ে থাকো। আসতে 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 কারণ করবেন না, আসতে সবাই পাবেন, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না, যাও 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 নেবেন সিলেপ করে নেবেন। বলছিলাম স্যার, আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান, আজকে মাটিগুন্ডা টু আমরা স্বামীজির জন্মদিন পালনের সাথে সাথে আমরা কিছু মানুষের উপকারে লাগে এরকম কাজ করব, সেই হিসাবে আজকে এখানে কম্বল বিতরণ অনুষ্ঠান। এখানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতিও আছে, মাটিগুন্ডা টু অঞ্চলের বিভিন্ন কর্মকর্তাগণ আছেন, গ্রাম পঞ্চায়েতের আমরা শহীদ দিবস হিসাবে পালন করা হবে। এভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই মাসটা পালিত হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যৌথ উদ্যোগে আমরা এই কর্মসূচি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাটিগুন্ডা টু গ্রাম পঞ্চায়েতের যে জক্তাগাঁও বালিকা বিদ্যালয় রয়েছে সেই ময়দানে আমরা উপস্থিত রয়েছে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আজ জক্তাগাঁও যে বালিকা বিদ্যালয় রয়েছে মাটিগুন্ডা টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই এলাকায় দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান করা হচ্ছে। ব্লক সভাপতি এখানে রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম দাদা, স্বামী বিবেকানন্দের আজকে 162তম জন্মদিন, সেই উপলক্ষে আজকে দেখা যাচ্ছে যে কম্বল বিতরণ অনুষ্ঠান করছেন, কি বলবেন? 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি অবধি আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পুরো মাসটাতে মানবিক কাজ, ঋষিদের স্মরণ করা থেকে শুরু করে মানুষের পাশে যে সামাজিক কাজগুলো নিয়ে যাওয়া যায় সেই কাজগুলো করার জন্য বলা হয়েছে। সেই হিসাবে আজকে যেহেতু বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর আমাদের দলের পক্ষ থেকে প্রতিবারই আমরা এই বিবেক উৎসব হিসাবে আজকের দিনটাকে পালন করি, সেই হিসাবে আজকেও আমরা স্বামীজির এই আজকের এই দিনে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিনের সাথে আমরা একটা সকালে শোভাযাত্রাও আমরা একটা করলাম। শোভাযাত্রার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে বা তার ফটোতে মাল্যদান পুষ্পদানের মধ্য দিয়ে কিছু দুস্থ মানুষের হাতে আমরা কম্বল তুলে দিচ্ছি। এটা ইসলামপুর ব্লক তৃণমূল এবং অঞ্চল তৃণমূলের যৌথ উদ্যোগে আজকে এই কাজটা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ আমাদের দেখিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় আমাদের চলতে বলেছেন, সেটাকে অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি। বলছিলাম এই এত শীতের মধ্যে যারা কষ্ট পাচ্ছিল, মাটিগুন্ডা টু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ, কি বলবেন এই বিষয়ে? দেখেন, আমরা চেষ্টা করি যত বেশি মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, এই প্রয়াস আমাদের আছে, চেষ্টা করছি। মানুষের আশীর্বাদ আছে দলের উপর নেত্রীর এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা মতো
আমরা যত বেশি সংখ্যক মানুষ যারা প্রয়োজন যাদের আছে তাদের প্রয়োজনটাকে মেটানোর জন্য যতটুকু করার দলের পক্ষ থেকে সেটা করার চেষ্টা করছি আমরা। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলছিলাম ব্লক তৃণমূল সভাপতি যিনি রয়েছেন জাকির হোসেন মহাশয়ের সঙ্গে। এই মুহূর্তে দেখছেন সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত রয়েছি মাটিগুন্ডা টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে জগতাগাঁও বালিকা বিদ্যালয়ের ময়দান রয়েছে সেই ময়দানে আজ দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দের, আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে মাটিগুন্ডা টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি শীত বস্ত্র এবং কম্বল বিতরণী অনুষ্ঠান রাখা হয়েছে। সেই চিত্রই আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, জুড়ে থাকুন। অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করবো। অনিমেশ বাবু, প্রচন্ড শীতের মধ্যে উদ্যোগ নিয়েছেন যে তারা যাতে শীতের হাত থেকে নিস্তার পায়, কি বলবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা 1লা জানুয়ারি থেকে 30 জানুয়ারি অবধি আমরা যারা তৃণমূলের কর্মী আছি তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জনসাধারণের সাথে যুক্ত থাকার জন্য চেষ্টা করছি। আমরা 1 তারিখে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা দিবস পালন করেছি, তারপরে আজকে 12 তারিখ 12ই জানুয়ারি আমাদের বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা একটা বিবেক চেতনা যে উৎসব আছে এই বিবেক চেতনা দিনটিকে আমরা উৎসব হিসেবে পালন করে আমাদের মাটিগুন্ডা টু অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ছোট কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে আজকে আমরা মাটিগুন্ডা টু অঞ্চলের কিছু বিধবা লোককে আমরা কম্বল বিতরণের মাধ্যমে আমরা যে অঞ্চল তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছি, দুস্থ মানুষের পাশে আছি, তার একটা পাশে থাকার আমরা একটা অঙ্গীকার রেখেছি। আর আমরা সারা বছরই মাটিগুন্ডা টু অঞ্চলের তৃণমূল কংগ্রেসের লোকের কাছে থাকবো, এই অঙ্গীকার আমরা করছি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকে আমরা মোটামুটি 360 থেকে 400 জনকে আমরা মোটামুটি টার্গেট করেছি কম্বল বিতরণের। তারপরে আরো বেশি হয়েছে, আমরা চেষ্টা করছি যত লোক এসছে তাদের সবাইকে যাতে কম্বল বিতরণ করা যেতে পারে। আমরা কথা বলছিলাম মাটিগুন্ডা টু অঞ্চল প্রেসিডেন্ট যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। এখানে প্রধান প্রতিনিধি রয়েছে তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। মাটিগুন্ডা টু অঞ্চলের যিনি প্রধানের প্রতিনিধি রয়েছেন হালিম বাবু তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। কি বলবেন হালিম বাবু, আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান করা হচ্ছে মাটিগুন্ডা টু কম্বলের পক্ষ থেকে? আজকে আমাদের পার্টির উপলক্ষে আমাদের অর্ডার হয়েছে আমাদের মাটিগুন্ডা টু জিপি কে, ওই পার্টির উপলক্ষে আমরা আজকে 1লা জানুয়ারি ঠান্ডাতে সব পঞ্চায়েতে কম্বল বিতরণ করছে। আমাদেরও আজকে আমরা কম্বল বিতরণ করছি, আমাদের গরিব সাধারণ মানুষ যারা আছে ওদেরকে ডাকা হয়েছে, ওদেরকে আমরা ঠান্ডার জন্য কম্বল আজকে পার্টির তরফ থেকে আমাদের দেওয়া হচ্ছে, তাতে আমাকে ভালো লাগছে আর কি। ধন্যবাদ আপনাকে। যারা কম্বল পেয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব, কিন্তু তার আগে এই মুহূর্তে দেখছেন আপনাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে মাটিগুন্ডা টু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জগতাগাঁও বালিকা বিদ্যালয় রয়েছে সেই বালিকা বিদ্যালয় ময়দানে আজ কম্বল বিতরণী অনুষ্ঠান রাখা হয়েছে, সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইয়াদা এবং ব্লক প্রেসিডেন্ট জাকিরদার উদ্যোগে আমরা আজকে এই কম্বল বিতরণ করছি। আজকে 2024-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই জানুয়ারি মাসটা আমরা এই বিবেক চেতনা উৎসব
বলে আমরা এই মাসটাকে মনে করব, যেন প্রতিটা গরিব পরিবারের কাছে আমরা দাঁড়াতে পারি, আমরা এই কম্বল বিতরণ করে প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি, এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। হ্যাঁ, যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব, আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাটিগুন্ডা 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জক্তাগাঁও বালিকা বিদ্যালয়ের ময়দানে কম্বল চিৎবস্ত্র এবং কম্বল বিতরণী অনুষ্ঠান রাখা হয়েছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই চিত্রই আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব করছিলাম। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সভাপতি নিধি গৌরবের সাথে আমি তৃপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।